সেই পুরনো আমি নিয়ে চলে এসেছি নতুন রিসাইক্লিং লাইফ হ্যাকস নিয়ে। তো আজকে যে হ্যাকগুলো আমি টেস্ট করব সেগুলো আমার জন্য তো হেল্পফুল বটে, কিন্তু তোমাদের জন্য বিশাল হেল্পফুল হবে এগুলো, কারণ সব হ্যাকগুলোই ডেইলি লাইফে সাথে। তো করে দাও তাড়াতাড়ি একটা লাইক আর পৌঁছে দাও 10,000 লাইকস পর্যন্ত। আর সব নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলকে, আর সাথে আমাকে ইনস্টাতেও ফলো করে নাও, আইডি হলো royalqueen.official। এবার চলো শুরু করা যাক। তো প্রথমে ওরা একটা বটল নিয়েছে আর গরম চাকু দিয়ে বোতলটাকে অর্ধেক করে দিল। আচ্ছা, টাওয়াল ব্রাশ আর টুথপেস্ট নিয়ে বোতলের ঢাকনাটা বন্ধ করে, আচ্ছা ট্রাভেল বোতল বানিয়ে দিল। ওকে গাইস, মানে যদি তোমরা কোথাও ট্রাভেলে যাও তাহলে তোমাদের জন্য এই হ্যাকটা বিশাল কাজে লাগবে। চলো লাগে কিনা দেখি। তো আমি নিয়ে নিয়েছি চাকু আর এই বট। সবার প্রথমে এই যে ঢাকনাটা এটাকে খুলতে হবে। বড়া জরুর হো গিয়া হ্যায় লেকিন ফির ভি তো ছোটা হ্যায়। আরে কাটছে না কেন? আচ্ছা এটা তো এমন ভাবে কাটবে না, গরম করতে হবে চাকুটাকে। ও আমি ভুলেই গেছিলাম। ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। আরে এটা তো অন্য কন্টেন্টে চলে গেলাম। তো চাকুটাকে আমি বিশাল ভালো করে গরম করে যাতে আমি সবাইকে এটা দিয়ে কাটতে পারি। সবাইকে না মানে বোতলটাকে কাট। এবার বোতলটাকে কাটার পালা। বাবারে, কেউ করে দেবে আমার দ্বারা হচ্ছে না। তো আমি বোতলটাকে অর্ধেক করে এরকম ভাবে কেটে নিয়েছি, কিন্তু ওদের বোতলটা বেশ শুয়ে পড়ছিল, আমারটা শুচ্ছে না, কারণ এটা জানি না এটাকে যদি শুকাতে যাই এটা মনে হয় ভেঙে যাবে। তো এবার আমরা নিয়ে নেবো এই টাওয়াল আর এই ব্রাশ, আর এবার এটাকে এরকম ভাবে মোড়াতে হবে। তো টাওয়ালের মধ্যে আমি টুথপেস্ট আর ব্রাশকে ভালো করে টাইট করে শক্ত করে আটকে রেখেছি। এবার এটাকে বোতলের মধ্যে ঢোকাতে হবে। তবে টাওয়ালটার কালার ওদের টাওয়ালের কালারের মতোই সেম সেম হয়ে গেছে। ও ওয়াও, চমৎকার চমৎকার, মিরাকল। এবার আমি এটার মুটকি আটকে দেব। ওকে, আর এটা হয়ে গেছে গাইস। ওয়াও, মানে সত্যি ট্রাভেলে এটাকে নিয়ে যেতে পারো, একটা বটলের মধ্যে আরো অনেক জিনিস ঢোকাতে পারো, শুধু টুথপেস্ট আর ব্রাশই না, কিছু লম্বা ক্রিম ট্রিমও নিয়ে নিতে পারো। তো এই আইডিয়াটা বিশাল ভালোই, তাই এই হ্যাকটাকে আমি 10 এর মধ্যে 10 দেব। আচ্ছা, তো নেক্সট ওরা নষ্ট একটা রুটি নিয়েছে, এবার ওটাকে গোল করে কেটে নিয়েছে, এটা দিয়ে কিছু আবার খাবার বানাবে মনে হয়। হে ভগবান, দেওয়াল পরিষ্কার হয়ে গেল। একটা রুটির দাম তুমি কি করে জানবে পাপি লোক। তো রুটিটাকে এবার আমি গোল করে কাটবো, গোল করে কাটার একটা মন্ত্র আছে শুধু আমি জানি। এই দেখ, হলো তো গোল। তো আমি দরজার এই দেওয়ালের কাছে দাগ লাগাটার জায়গা পেয়েছি, এই দরজা দিয়ে সবাই ঢুকে পাছা ঘষে চলে যায়, তাই দাগ লেগে গেছে, তাই আমি রুটিটা দিয়ে এই জায়গাটা ঘষবো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এখানে ভাই যে কাণ্ড আমি করেছি তার জন্য আমি দোষী না, জানি না কে করবে, আমি তো পরিষ্কার করতে পারবো না, পালাই বাবা। আচ্ছা, এবার ওরা নিয়েছে একটা ব্রাশ, ব্রাশটাকে পুড়িয়ে দিল। এটা কি হয়ে গেল? ওকে গাইস, ওয়াও, মানে কি হ্যাক রে ভাই। তো আমি পেয়ে গেছি এই ব্রাশ, এটা মনে হয় অপর্ণার ব্রাশ। এখন আমি এটাকে পোড়াবো, এখানটায় আগুনের তাপ দেবো। কে জানি না, ওরে বাবা, আমি এই একটা আর একবারও ট্রাই করব না। এই আগুন লাগা ব্রাশটা যেন আমার ফোনের উপরে পড়েছে, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল, আমার ফোনটা আর অনই হচ্ছে না। এই হ্যাকটাকে আমি কি দেব ভাই, নিজের রিস্কে করো, আমার তো মনে হয় না এটাকে আমি কিছু দিতেও পারবো, আমি জানি না কিছু। আচ্ছা, মাইক্রোওয়েভ খুললো, সাবান ঢুকালো। ই বাবা, সাবানটার কি হয়ে গেল? ই বাবা, কি সুন্দর লাগছে। লাইফ বয় যেখানে স্বাস্থ্য সেখানে। আরে ওরা টাকা দেয়নি। তো তোমাদের যে কোনো একটা সাবান নিতে হবে আর ওটাকে মাইক্রোওয়েভে ঢোকাতে হবে। তো সাবানটাকে আমি বাটিতে দিয়ে তারপরে মাইক্রোওয়েভে ঢোকাবো, চলো দেখা যাক কি হয়।
আমার বিশাল ভয় লাগছে, কি হবে কি হবে, মাইক্রোওয়েভ ফেটে যাবে না তো আবার? আমার বিশাল ভয় লাগছে গাইস, কি করব, কি হবে। এখানে সাবানের সুগন্ধটা এখন দুর্গন্ধে পরিবর্তিত হয়ে গেছে, আমার মনে হচ্ছে পুড়ছে, পুড়ছে গন্ধ। হে বাবা গাইস, দেখো এটা কি হয়েছে, আর এটার যা গন্ধ আসছে না কি বলবো, এই দেখো ইশ গুয়ের মতো লাগছে। এই সবাই শোন, তোদের জন্য আমি কেক নিয়ে এসেছি, কে খেতে চায় এই কেকটা, খেয়ে দেখ। এটার থেকে সাবানের গন্ধ আসছে তো। হ্যাঁ সাবানেরই গন্ধ। আরে খেয়ে দেখ না। আরে না এটা সাবানই। আরে মিথ্যা বলছে। এই কেন মিথ্যা বলছিস, কি গরম, কি গরম, খুব গরম তাই না? ও এই তো চুপ কর, নালে তোর মুখে মারবো। খেয়ে দেখ কেমন লাগছে, বল না কেমন লাগছে, খেয়ে দেখ না একটু। খা খা, ভালো সাবান এটা, সত্যি তুই তো বললি। আমি তো তোকে খেতে কে বলেছে, আমি তো এমনিই দেখাচ্ছিলাম। তো গাইস সাবানের যে হ্যাকটা খুব ভালোভাবেই কাজ করেছে, আর আমার মনে হয় এটাকে যদি আরো বেশিক্ষণ মাইক্রোওয়েভে রাখতাম আরো অনেক ফুলে যেত, ওদের মতোই হয়ে যেত। তো এটা 10/10 এর হ্যাক। তো গাইস কেমন লেগেছে ভিডিও বলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, 10,000 তাড়াতাড়ি করে দাও, আর শেয়ার করে দিও ভিডিওটাকে, সাথে কমেন্টও করো কোন হ্যাকটা বেশি ভালো লেগেছে তাড়াতাড়ি। আর হ্যাঁ আমাকে ইনস্টাতেও ফলো করতে পারো, আইডি হলো royalqueen.official। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলকে। আর আজকের মতো বাই বাই।